হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ল। তো লকে আমরা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করতে পারি, নাম্বার ওয়ান স্টেট ল অর ন্যাশনাল ল, এবং নাম্বার টু ইন্টারন্যাশনাল ল। এবং এই ইন্টারন্যাশনাল লকে আমরা দুই ভাগে ভাগ করি, নাম্বার ওয়ান পাবলিক ইন্টারন্যাশনাল ল, এবং নাম্বার টু আমরা এটাকে বলতে পারি প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। এবং স্টেট ল আর ন্যাশনাল ল এটাকে আমরা মোটামুটি অনেক ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট পাবলিক ল, নাম্বার টু প্রাইভেট ল। তো এই পাবলিক লকে আবার আমরা মোটমাট তিন ভাগে ভাগ করতে পারি, কনস্টিটিউশনাল ল, নাম্বার টু অ্যাডমিনিস্ট্রেটিভ ল, নাম্বার থ্রি ক্রিমিনাল ল। এবং এই প্রাইভেট ল, প্রাইভেট লকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, নাম্বার ওয়ান ল অফ পার্সনস, নাম্বার টু ল অফ প্রপার্টি, নাম্বার থ্রি ল অফ অব্লিগেশনস, এবং নাম্বার ফোর কনফ্লিক্ট অফ লস। এবং এই ল অফ প্রপার্টিকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, নাম্বার ওয়ান ল অফ কন্ট্রাক্টস, নাম্বার টু কোয়াসি কন্ট্রাক্ট, এবং নাম্বার থ্রি ল অফ থট। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।